আজ দিল্লি ও মুম্বাই ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্রের মর্যাদা পেয়েছে, কিন্তু এই জায়গাটা একসময় কলকাতারই ছিল। হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা শহরটির একটি নিজস্ব ইতিহাস রয়েছে। ভারতের ইতিহাস কলকাতাকে ছাড়া কখনোই পূর্ণ হতে পারে না। আজ হতে পারে এই শহরটি সিটি অফ জয় নামে পরিচিত, কিন্তু একটা সময় ছিল যখন এটি গ্রাম ছাড়া আর কিছুই ছিল না। অনেক সময় লাশের স্তূপও দেখা গেছে এ শহরে, অনেক রক্ত আর ঘাম ঝরিয়ে তৈরি হয়েছে এই শহর। কিন্তু প্রশ্ন আসে, কলকাতাকে গ্রাম থেকে শহর কে বানিয়েছিল? এখানে উন্নয়নের আলো কিভাবে এলো? কী রহস্য লুকিয়ে আছে এই শহরের অতীতে? কিভাবে এই শহর ক্যালকাটা থেকে কলকাতা হলো? তো আসুন বন্ধুরা, এই শহরের পুরো ইতিহাস জানা যাক আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। বন্ধুরা, কলকাতা বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী শহর। এই শহরে আধুনিক পরিকাঠামোর সাথে উপনিবেশিক যুগে নির্মিত অনেক অসাধারণ ভবন আজ এখানে রয়েছে। কলকাতার ইতিহাস হাজার হাজার বছর পুরনো। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের রাজারাও এখানে রাজত্ব করেছেন। আকবরের আমলে এটি কলিকাতা নামে পরিচিত ছিল। বিখ্যাত বাঙালি কবি বিপ্রদাস তার কাব্য মনসামঙ্গলে এই শহরটিকে কলিকাতা নামে বর্ণনা করেছেন। কিন্তু যদি আমরা এর আধুনিক ইতিহাসের কথা বলি, তাহলে এর গল্প শুরু হয় 17 শতাব্দী থেকে। দেশে মুঘল সাম্রাজ্য তার শীর্ষে ছিল এবং ব্রিটিশরা ভারতে তাদের শিকড় শক্ত করার চেষ্টা করছিল। ব্রিটিশরা এমন একটি জায়গা খুঁজছিলেন যেখান থেকে তারা সহজেই ব্যবসা করতে পারেন, আর মুঘলরা যেন তাদের কাজে তেমন হস্তক্ষেপ করতে না পারে। তখন বাংলার অবস্থা বেশ স্থিতিশীল ছিল, এখানে মানুষ শান্তিতে জীবনযাপন করছিল। প্রকৃতপক্ষে বাংলা সর্বদাই বাণিজ্যের কেন্দ্রস্থল। কাপড় তৈরির যাবতীয় কাঁচামাল হুগলি নদীর চারপাশে পাওয়া যেত। মুঘল আমলেও বাংলা ছিল একটি সমৃদ্ধ রাজ্য, আর ব্রিটিশরাও বাংলার নাম শুনেছিল। এখানকার ঐশ্বর্য ব্রিটিশদের আকৃষ্ট করেছিল, কিন্তু একই সঙ্গে এদের ধ্বংসের পথও খুলে দিয়েছিল। ইংরেজরা প্রথম বাংলার হরিহরপুর ও বালাসোরে তাদের ব্যবসা শুরু করে। এই দুটি স্থানই আজ উড়িষ্যায় বিদ্যমান, আর এই উড়িষ্যা বর্তমানে বাংলার প্রতিবেশী রাজ্য। এর মধ্যে জব চার্নকে চোখ পড়ে হুগলি নদীর তীরে অবস্থিত 3টি গ্রামে। এখানে সুতানোটি, গোবিন্দপুর ও কালিকাতা নামে 3টি গ্রাম ছিল। এই গ্রামে অনেক সেট ও মহাজনও বাস করত। ব্রিটিশরা তাদের বাণিজ্য বাড়াতে এখানকার মহাজনদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে শুরু করে। এই 3টি গ্রামের মধ্যে কালিকাতা গ্রামের নাম অনুসারে কলকাতা শহরের নামকরণ করা হয়। কালিকাতা মানে দেবী কালীর ঘর। কলকাতা শহর সমগ্র বাংলায় মা কালীকে পূজা করা হয়, সেটা পশ্চিমবাংলার মানুষদের আলাদাভাবে বলার প্রয়োজন নেই। পৌরাণিক গ্রন্থ অনুসারে মা কালী এখানে অবতারণা করেছিলেন। জব চার্নক বুঝতে পেরেছিলেন এই 3টি গ্রাম বাণিজ্যের জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। 1680 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে মুর্শিদাবাদের এজেন্ট করে এবং 1686 সালে তাকে সমগ্র বাংলার সবচেয়ে বড় এজেন্ট করে। এতদিন মুর্শিদাবাদ থেকে ইংরেজরা বাংলার সমস্ত কাজ পরিচালনা করত। চার্নক ব্রিটিশদের আশ্বস্ত করেছিলেন যে হুগলি নদীর তীর মুর্শিদাবাদের চেয়ে বাণিজ্যের জন্য একটি ভালো জায়গা হবে। তিনি যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি স্থানান্তরের কথা বলেন, তখন মুঘল গভর্নর শাহিস্তা খান তাকে কলকাতা থেকে তাড়িয়ে দেন। কিন্তু 1990 সালে তিনি আওরঙ্গজীবের কাছ থেকে কলকাতায় তার সদর দপ্তর খোলার অনুমতি নেন। হুগলি নদীর তীরে অবস্থিত 3টি গ্রামকে একত্রিত করা হয় এবং শহরের নাম হয় কলকাতা। ইংরেজরা কলকাতা ঠিকমতো বলতে না পারায় এই শহরকে তারা ক্যালকাটা বলা শুরু করে। 1990 সাল এখনও কলকাতার প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত। এরপরে ব্রিটিশরা নিমতলা ঘাটে তাদের পতাকা উত্তোলন করে এবং এটিকে তাদের ট্রিনিটি ঘোষণা করে। সুতানোটি, কালিকাতা ও গোবিন্দপুরের বড় জমিদারদের কাছ থেকে ইংরেজরা জমি ক্রয় করতে শুরু করে। 1698 সালে ব্রিটিশরা সাবর্ণ রায় চৌধুরীর কাছ থেকে কিছু গ্রাম কিনেছিল, এবং তাও মাত্র 1300 টাকায় বা 1300 ভারতীয় রুপি। সেই সময় এটি একটি বিশাল পরিমাণ হিসেবে বিবেচিত হতো। চার্নক দেখেন উত্তর ভারত থেকে প্রবাহিত গঙ্গা নদী বাংলায় পৌঁছেছে। এই নদীর সাহায্যে আমাদের বাণিজ্য উত্তর ভারতে সম্প্রসারিত হতে পারে। এছাড়াও শেরশাহ সুরির নির্মিত গ্র্যান্ড ট্রাঙ্ক রোডটিও পুরোদমে ব্যবহারের সুযোগ নিয়েছিল ব্রিটিশরা। চার্নক হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতাকে একটি বিশাল শহর হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কিন্তু এই স্বপ্ন পূরণ হওয়ার আগেই তিনি মারা যান। এরপর স্যার চার্লস আয়ার কলকাতা স্থাপনের দায়িত্ব নেন। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর দেশের উপর মুঘলদের দখল দুর্বল হতে শুরু করে, এবং ব্রিটিশরা জানত কীভাবে এই সুযোগের ব্যবহার করতে হয়। তারা ব্যবসার পাশাপাশি বাংলার রাজনীতিতে হস্তক্ষেপ করতে থাকেন। শহরে স্থাপত্যের উন্নতির জন্য কাজ শুরু হয় এবং এখানে বহু দুর্গ নির্মাণ হয়। কলকাতায় পরিবর্তনের নতুন গতিপথ আসছিল। ইংরেজরা নিজেদের আর্মির কাজ শুরু করে দেন,
এখন তারা যে কোনোভাবে পুরো বাংলার দখল নিজেদের হাতে নিতে চেয়েছিল। 1750-এর দশকে বাংলায় নবাব সিরাজউদ্দৌলা রাজ করছিলেন। সিরাজউদ্দৌলার কাছে এক বিশাল সেনাবাহিনী ছিল। ব্রিটিশরা জানত সরাসরিভাবে সিরাজউদ্দৌলাকে হারানো সম্ভব নয়, তাই ব্রিটিশ জেনারেল রবার্ট ক্লাইভ নবাবের সেনাপতি মীরজাফরের সাথে চুক্তি করেন এবং 1757 সালে ব্যাটেল অফ পলাশিতে প্রতারণা করে নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে দিয়েছিলেন। এরপরেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রুল করতে শুরু করে। এখন আর তারা শুধু একটা ট্রেডিং কোম্পানি ছিল না। সাল 1764 ব্যাটেল অফ বক্সারে আরও ভালোভাবে সম্পূর্ণ হয় ব্রিটিশদের মনের ইচ্ছা। বাংলার জেনারেল হেক্টর মুনরোর নেতৃত্বে ব্রিটিশ আর্মি বাংলার নবাব মীর কাসিম, আওধের নবাব সুজাউদ্দৌলা ও মুঘল বাদশাহ শাহ আলমের যৌথ সেনাকে পরাজিত করে। এরপরে ব্রিটিশদের থামানোর কেউ ছিল না। কলকাতায় তখন দ্রুত বিকাশ হচ্ছে। এখানে নতুন পোর্টস ইংরেজরা তৈরি করে, রাস্তা ও পরিকাঠামোর দিকে আরও বেশি মনোযোগ দেওয়া হয়, বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলায় হাইকোর্ট খোলা হয়, বাংলায় শীঘ্রই ব্যাঙ্ক অফ বেঙ্গলও প্রতিষ্ঠিত হয় এবং এর মধ্যেই বেঙ্গল রেনেসাঁসদের কাজও চলছিল। এই সময় বাংলায় শিল্প, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে বহু বৈপ্লবিক পরিবর্তন দেখা যায়, আর এর ঢেউ দেখা গেছে পুরো দেশে। বাংলার পুনরুত্থান শুরু করেছিলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। তিনি ভারতের সতীদাহ প্রথা বাতিল করেন এবং বিধবাদের পূর্ণ বিবাহকে পূর্ণ সমর্থন করেন। তিনি ধর্ম, জাতপাত ও অস্পৃশ্যতার ভিত্তিতে বৈষম্যের বিরোধিতা করতেন। তিনি নারী শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং সাথে যৌতুকের প্রথাকে বিরোধিতা করেন। স্বামী বিবেকানন্দ যুবদের আধ্যাত্মিকতার পথে চলতে শিখিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যুগান্তকারী শিশু পাঠ্য, বর্ণপরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ ও জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে অনেক অবদান রাখেন, যেখানে সাহিত্য ও শিল্পের ক্ষেত্রে নতুন জাগরণের কাজ করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর। এভাবে কলকাতা সহ সমগ্র বাংলা আধুনিক যুগে প্রবেশ করল। সত্যজিৎ রায় বেঙ্গল রেনেসাঁসের শেষ স্তম্ভ হিসেবে স্বীকৃত। তিনি ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। 1850 সালে যখন বাংলায় উন্নয়ন ঘটছিল, তখন এই উন্নয়ন দুটি খণ্ডে দেখা গিয়েছিল। একদিকে শহরে হোয়াইট টাউন তৈরি হচ্ছিল আর অন্যদিকে শহরে ব্ল্যাক টাউন। ব্রিটিশরা তাদের বসবাসের জন্য হোয়াইট টাউন তৈরি করছিল, যা ইউরোপীয় শহরগুলি দ্বারা অনুপ্রাণিত, যেখানে স্থায়ী বাড়ি এবং আরামও সুবিধা ছিল এবং তারা একটি ভালো জীবনধারা গ্রহণ করেছিলেন। অন্যদিকে ব্ল্যাক টাউনের পরিস্থিতি ছিল সম্পূর্ণ বিপরীত। এখানে জেলে, কৃষক ও অন্যান্য শ্রমিকরা মাটির ঘরে থাকতে বাধ্য হয়, এমনকি বিশুদ্ধ খাবার জলও পাননি তারা। কিন্তু ব্রিটিশরা তখনও সারাদেশে বাংলার এক উন্নয়নের গান গাইছিল। 1888 সালে এলাহাবাদের গ্র্যান্ড প্যালেসে একটি চিঠি পাঠ করা হয়েছিল, যেখানে লেখা ছিল যে ভারতে মুঘল সাম্রাজ্যের অবসান হয়েছে এবং দেশটি পুরোপুরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যাচ্ছে। ক্যালকাটাকে রয়্যাল ক্যাপিটাল অফ ব্রিটিশ ইন্ডিয়া হিসেবে ঘোষণা করা হয়। কলকাতার পতন শুরু হয় 1905 সালে। লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করে হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করেছিলেন। বহু বছর ধরে বিদ্রোহ চলতে থাকে এবং এই দাঙ্গায় হাজার হাজার মানুষ প্রাণ হারায়। ক্যালকাটা থেকে সমগ্র ভারতকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠছিল এবং কলকাতার উপর চাপ এখন কমছিল। 1911 সালে ব্রিটিশরা রাজধানী শহর ক্যালকাটা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। 1912 সালে উড়িষ্যা ও বিহার বাংলা থেকে আলাদা হয়ে যায়। ইতিহাস সাক্ষী আছে যে কোনো শক্তিই দিল্লিকে বেশি দিন শাসন করতে পারেনি। দিল্লির সিংহাসনে কত শাসক বসেছিল কে জানে, কিন্তু কোনো শাসক বেশি দিন শাসন করতে পারেনি। ব্রিটিশরা দিল্লি থেকে শাসন শুরু করলে তাদের ক্ষমতা কমতে থাকে এবং স্বাধীনতার দাবি দেশজুড়ে দ্রুত বাড়তে থাকে। অন্যদিকে কলকাতার গুরুত্ব কমে যাচ্ছিল। এখানে উৎপাদন তো চলছিল, কিন্তু জনগণ এর সুফল পাচ্ছিল না। এর একটি বড় উদাহরণ দেখা যায় 1943 সালে, যখন সমগ্র বাংলায় দুর্ভিক্ষ দেখা যায়। কলকাতা সহ সমগ্র রাজ্যে 60 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এবং মৃতদেহ রাস্তায় পোকামাকড়ের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় জাপানি সেনাবাহিনী বোমাবর্ষণ করে। এখানে হাওড়া ব্রিজ ও বন্দরেও বোমা ফেলা হয়েছিল, যদিও সেই হামলায় কোনো প্রাণহানি হয়নি। এসবের থেকে কলকাতাকে নিয়ন্ত্রণে আনা শুরু হয়েছিল। ঠিক তখনই স্বাধীনতার দাঙ্গা শুরু হয়। 1947 সালে দাঙ্গায় হাজার হাজার হিন্দু মুসলিম ভাই প্রাণ হারায়। দাঙ্গা প্রশমিত হলে রিফিউজি বা উদ্বাস্তুরা এখানে ক্যাম্প স্থাপন করতে শুরু করে এবং আজও লক্ষ লক্ষ উদ্বাস্তু কলকাতা ও বাংলার বস্তি এলাকায় অবৈধভাবে বসবাস করছে। প্রফুল্লচন্দ্র ঘোষ স্বাধীন ভারতে বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হন। 2000 সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ক্যালকাটার নাম পরিবর্তন করে কলকাতা করার ঘোষণা দেন।
এবং 2001 সালে আনুষ্ঠানিকভাবে শহরটির নামকরণ করা হয় কলকাতা। আজ কলকাতা ভারতের অবিচ্ছেদ্য অংশ, দেশের জিডিপিতে এই শহর উল্লেখযোগ্য ও বিশেষ অবদান রাখছে। তো বন্ধুরা, এই ছিল কলকাতার ইতিহাস থেকে বর্তমান সময় পর্যন্ত সম্পূর্ণ তথ্য। ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে পারেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।